প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জয়যাত্রা টেলিভিশনের দুপুরে নিয়মিত আয়োজন দেশ সংযোগে। আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আপনারা জানেন এই দেশ সংযোগ অনুষ্ঠানে আমার সাথে সংযুক্ত থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা। স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, চলমান ঘটনা সব কিছু তুলে ধরা হয় দেশ সংযোগ অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আজকেও আমাদের সাথে সংযুক্ত আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা। শুরুতেই আমরা চলে যাব গাজীপুরে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি জয়যাত্রা টেলিভিশনের হাঁটি হাঁটি পা পা করে একটি বছর অতিক্রম করেছে। পহেলা নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি আমরা। সারা দেশে এখনও এই প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। গাজীপুরে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটার অনুষ্ঠান হচ্ছে। আমরা শুরুতেই সেখানে চলে যাব। জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কী আয়োজন আছে দেখার জন্য আমাদের সহকর্মী মাহফুজ শাহরিয়ার সেখানে আছেন। আমরা তার সাথে সর্বশেষ খবর জানব। মাহফুজ শাহরিয়ার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আরিফ, শুনতে পাচ্ছি। মাহফুজ, সর্বশেষ কি খবর আপনার কাছে আছে গাজীপুরে জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে? আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে পহেলা নভেম্বর জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আপনি জানেন যে এখানকার যে পরিচালক অর্থাৎ ফাউন্ডার সিআইপি হেলেনা, সিস্টার হেলেনা জাহাঙ্গীরের যে অক্লান্ত পরিশ্রমে আজকে যে ফসল যে জয়যাত্রা টেলিভিশন, সেই জয়যাত্রা টেলিভিশন আপনি জানেন যে সত্যের পথে অবিরাম যাত্রা এই স্লোগানকে বুকে ধারণ করে এখানে কিন্তু এই এই টেলিভিশনের যাত্রা শুরু হয়। হাঁটি হাঁটি পা পা করে এখান থেকে মাঠ পর্যায়ে চষে বেড়া সাংবাদিকদের মাধ্যমে, সহকর্মীদের মাধ্যমে সেখানকার যে সমস্যা সম্ভাবনা এবং উন্নয়নের কথা কিন্তু জয়যাত্রা টেলিভিশন প্রচার করে থাকে। আরিফ, আপনি নিশ্চয়ই জানেন যে জয়যাত্রা টেলিভিশন সম্ভাবনার কথা বলে সেখানকার যে অর্থাৎ সারা দেশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সহকর্মী যারা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা তুলে আনার চেষ্টা করি সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ। আরিফ, আপনি জানেন যে আমরা গত পহেলা নভেম্বরে এই আমাদের প্রাণের সংগঠন, প্রাণের প্রতিষ্ঠা জয়যাত্রা টেলিভিশন, এই টেলিভিশনের কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী ছিল সেদিন। সেদিন তারই ধারাবাহিকতায় প্রায় এই এই অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে, সব জায়গাতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় জয়যাত্রা টেলিভিশনের যে গাজীপুর প্রতিনিধি রয়েছে সানা উল্লাহ নুরি, তিনি কিন্তু ম্যাডাম আমাদের যে প্রতিষ্ঠাতা রয়েছেন জনাব হেলেনা জাহাঙ্গীর, এই হেলেনা জাহাঙ্গীর মহোদয়ের অনুপস্থিতি থাকার কারণে কিন্তু পহেলা নভেম্বর সেদিন কিন্তু তিনি সেই অনুষ্ঠানটি করেননি। ম্যাডামকে ভালোবেসে, ম্যাডামের শুভেচ্ছা জানানোর জন্য ম্যাডাম সেই প্রতিষ্ঠা এই অনুষ্ঠান থাকবেন, সেজন্যই কিন্তু এই অনুষ্ঠানটি আজকে ধারণ করা হয়েছে। আর আমরা সানাউল্লাহ নুরি অর্থাৎ জেলা প্রতিনিধি, তিনি ধন্যবাদ জানিয়েছেন আমাদের যে ম্যাডাম, এই ম্যাডামকে ধন্যবাদ জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। এখানকার যে গাজীপুরের যে আপামর জনতা, আমি আপনাকে একটু বেশি একটি বিষয় দেখাতে চাই যে এখানে যে গাজীপুরের আপামর জনতা, সাধারণ দর্শক, জয়যাত্রা টেলিভিশনের যারা সুবাদুন্নাই, তারা কিন্তু এখানে এসেছেন জয়যাত্রা টেলিভিশনকে তাদের শুভেচ্ছা জানানোর জন্য। আমি কিন্তু এখানে এসে লক্ষ্য করতে পেরেছি এখানকার যে মানুষ যারা রয়েছেন তারা জয়যাত্রা টেলিভিশনের অনেকটা ভক্ত হয়ে দাঁড়িয়েছে। তাদের যে আমাদের যে জয়যাত্রা টেলিভিশনের যে অনুষ্ঠান মালা, তারা কিন্তু আমাদের এই অনুষ্ঠান মালা কিন্তু জনগণের স্থান করে নিয়েছে বলে কিন্তু আমরা এখানে আমরা এখানে কিন্তু এসে আমরা অনুমোদিত পরিবেশে একটি অনুষ্ঠান দেখতে পেরেছি। এখানে কিন্তু যারা গাজীপুরের যারা সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু এই জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীকে শুভেচ্ছা জানানোর জন্য দেন। আমাদের যে প্রতিষ্ঠাতা রয়েছেন যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রতিষ্ঠান এই পর্যায়ে দাঁড়িয়েছে, প্রতিষ্ঠানের জন্য বর্তমানে আমাদের হেলেনা জাহাঙ্গীর তিনি পরবর্তীতে সময়ে অর্থাৎ জনগণের প্রত্যাশা পূরণ করে কি ধরনের অনুষ্ঠান প্রচার করবেন সেটিও এখন গাজীপুর মানুষ, গাজীপুরের যে আপামর জনতা রয়েছেন, দর্শক যারা রয়েছেন, তারা কিন্তু জানতে চাচ্ছেন এবং আমার কাছে সেটা সেমন এরকম একটি প্রশ্নও আমার কাছে এসেছে। আমি আমাদের চেয়ারম্যান মহোদয় যিনি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, তিনি তার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আগামী দিনের জন্য জয়যাত্রা টেলিভিশন জনগণের প্রত্যাশা পূরণ করে কি ধরনের অনুষ্ঠান মালা প্রচার করবে যদি একটু জানাতেন। অসংখ্য ধন্যবাদ। একটু আগে গাজীপুর আওয়ামী লীগের একজন পরিচয় হলো, উনি বললেন যে গাজীপুর যেন আমরা নারী সাংবাদিক দিক। আমি আসলে নারীদের সাংবাদিককে ভালোবাসি। আপনারা আমার অফিসে গেলে দেখতে পাবেন যে আমরা নারীদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী
যে নারীদের জন্য কিন্তু সুদৃষ্টি রেখেছেন, এবং যখনই কোনো নারী ওনার কাছে কোনো কিছু চাইতে যায় কখনো উনি নিষেধ করেন না, এবং নারীদের সবসময় হাত ধরে দেন। আমি যতদিন ওনার সাথে সফর করেছি, আমি বিশ্বের সব জায়গায় ওনার সাথে সফর করেছি, তখন উনি আমাকে দেখলেই যখন হয়তো নামতেছে বা উঠতেছে বা যাচ্ছে, হাতে মাথায় হাত ঘুরাতো, চোখ দিয়ে ইশারা দিত, মানে এগুলো আসলে স্মরণ রাখার মতো। আমরা নারীরা, নারীর যেহেতু সাংবাদিক ভাই বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর পরই আমাকে উনি বর্ণনা করেছেন যে আমি অনেক বেশি কাজ করি, তো আমি বলবো যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আমার অনুকরণীয় একজন ব্যক্তি, উনি আমার আইডল। ওনাকে অনুসরণ করেই কিন্তু আমি আজকে এই পদ ধরেছি। একজন রোটারিয়ান ভাই আছেন এখানে, উনি বললেন আমি অনেক রোটারিয়ান সিনিয়র। আসলে আমার জন্ম রোটারির, এই কাজের জন্ম রোটারি থেকেই। আমি যখন রোটারিতে জয়েন করি তখন আমার কাজের, আমি গার্মেন্টস ব্যবসায় যদিও, কিন্তু কাজের মানবতার কাজ আমি রোটারি থেকে শিখেছি, বা ওখানে যে হয়তো আমার ভিতরে যে বোধটা সে জাগ্রত হয়েছে, সেই বোধটা কাজের জন্য যে মানবতার কাজ করব আমি দেশব্যাপী, তখন আমার হঠাৎ করে মনে হলো যে আমি তো আমার একটা ফাউন্ডেশন করে আমি কাজ করতে পারি। আপনারা অনেকে হয়তো জানেন না, রোটারির বেশিরভাগ টাকাই কিন্তু ঠিক অ্যামাউন্টটা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। আমি জানি না অন্যান্য রোটারিয়ান আমার সাথে একমত কিনা, কিন্তু আমি ইদানিং রোটারিতে একদমই টাকা কম, আমার পদচারণা কম, কারণ যখনই আমার মনে হয় যে আমরা যে বার্ষিক যে পেমেন্টটা দিচ্ছি সেই টাকাটা পুরোটাই চলে যাচ্ছে রোটারির ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে দেশের বাহিরে, তা সেই সূত্র ধারা চিন্তা করে আমি আমার নিজস্ব একটা ফাউন্ডেশন তৈরি করেছি, এবং প্রবাসে সারা বিশ্বে আমি আমার শাখা প্রশাখা করেছি শুধু একটাই কারণ, সেখান থেকে আমি আমাদের কাছ থেকে ফান্ডের জন্য আমাদের দেশের মানুষের জন্য আমি সেবা করতে পারি। আপনারা জানেন বন্যা বন্যা হচ্ছে, রোহিঙ্গারা এসছেন, এখন যদিও আমাদের জন্য একটা হার্মফুল বিষয় হয়ে গিয়েছে, কিন্তু যখন আসছে আমরা মানবতার খাতিরে গিয়েছি, প্রায় 4 বার গিয়েছি বাংলাদেশের বেসরকারি ভাবে, শুধু আমরাই যেটা ফাউন্ডেশন সর্বপ্রথম গিয়েছে, তারপর এসএফ ফাউন্ডেশন গিয়েছে বা অন্যান্য ফাউন্ডেশন তারপরে গিয়েছে, কিন্তু বেসরকারি ভাবে আমরা যেটা ফাউন্ডেশন প্রথমবার গিয়েছি, এবং আমেরিকা থেকে একটা ফাউন্ডেশন 60 লক্ষ টাকার কার্ড দিয়েছিল, সেটা যেটা ফাউন্ডেশনের মাধ্যমে দিয়েছিল। আসলে মানুষের যাত্রা যে কখন শুরু হয়, কোথা থেকে শুরু, কেউ বলতে পারে কখন যে কার দিক, আসলে কোন দিক উন্মোচন না বলা যায় না। এই জয়যাত্রা টেলিভিশনের দিকটা কিন্তু সেরকমই, মানবতার থেকে জয়যাত্রা ফাউন্ডেশন যখন কাজ করতে করতে একটা সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়েছে, জয়যাত্রা ফাউন্ডেশন আত্ম মানবতার সেবায় পরিচালিত, তখন থেকে মনে হলো যে এই যে আমার ফাউন্ডেশনের কাজগুলো মানুষকে জানানোর জন্য, মানুষকে উদ্দীত করার জন্য, আরো যেন মানুষ আমাকে দেখে আরো মানুষ আঁকে, সেজন্য আমি জয়যাত্রা টেলিভিশনে জন্ম দিয়েছি, এবং জয়যাত্রা টেলিভিশন কিন্তু ফাউন্ডেশনেরই থেকে জন্মে। জয়যাত্রা আমাদের ছাপামর জনতার একটি জানা ছিল, আপনি প্রবাসীদের সহযোগিতার জন্য, প্রবাসীদের কথাগুলো, দুঃখের দুর্দশা এবং উন্নয়ন সম্ভাবনার কথাগুলো তুলে ধরার জন্য আপনার যে প্রাণের প্রতিষ্ঠান জয়যাত্রা টেলিভিশন, সেটি প্রতিষ্ঠা করেছেন। আপনি কেমন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে টেলিভিশনের মাধ্যমে প্রবাসদের যে অন্যতম অনুষ্ঠান প্রবাস সংযোগ, সেই সংযোগ প্রবাস টাইম, সেই প্রবাস টাইম যে মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছে, আর আপনি প্রবাসীদের জন্য কি কি করতে চান যদি আপনি একটু জানাতেন। আসলে একটি কথা না বলে আজকে যদিও প্রথম বলছি, আমি আমার সমস্ত জীবনের সমস্ত মেধা আমি এই টেলিভিশন টেলিভিশন দিয়েছি। আমি মাঝে মাঝে রাতে চিন্তা করি, আমার হাজবেন্ড আমাকে বলে যে এখন থেমে যা, আর দরকার নেই, কিন্তু আমি আসলে থামতে চাই না। আমি ফাউন্ডেশন নিয়ে কাজ করতে করতে টেলিভিশন জন্ম দিয়েছি। আপনারা জানেন না যে আমার আজকের এই মানবতার কাজের কারণে এই যে এখানকার মেয়র জাহাঙ্গীর ভাই আমার একটা এসএমএস দিয়েছে, জাপানে উনি আমার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে, বুকিলতা মন্ত্রী যত প্রোগ্রামে থাকুক উনি আমার আমার একটা কল দিলে উনি আমার প্রোগ্রামে চলে যায়, মান্নান ভাই, এই জন্য আমার এই জিনিসগুলো আমাকে অর্জন করতে হয়েছে, আমি সততার সাথে অর্জন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অসৎ মানুষকে একদমই অপছন্দ করেন, এবং যারা অসৎ, যারা অনৈতিক কাজ করেন, আপনারা জানেন যে সত্যি অভিযান চলছে। আমরা কি, আমি কিন্তু ড্যাম্পিয়ার, কারণ আমি আমি দুঃসাহসী নারী, আমি বলবো যে আমি বাংলাদেশে একমাত্র দুঃসাহসী নারী যে আমি কোনো কিছুকে ভয় পাই না, আমি মাননীয় নেত্রীর অনুযায়ী আমি চলছি, কারণ উনি অনৈতিক কাজ পছন্দ করেন। আমি আমার 100 টাকা দিয়ে টেলিফোন চালাচ্ছি, আমার কোনো অনৈতিক টাকা নেই, আমার পরিবারের কোনো অনৈতিক টাকা নেই, আমার 14 কোষ না, আমার জন্ম, আমার হাজবেন্ড, আমাদের 14 কোষের মধ্যে কেউ এই পর্যন্ত কোনোদিন কোনো কেস খায়নি, জেলে যায়নি, আমরা হচ্ছে ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন একটা ব্যবসায়ী মানুষ, সেখান থেকে টেলিভিশনের জন্ম। কিন্তু টেলিভিশনের পিছনে অনেকেই লেগে গেছে, বাট আমরা হাউ ডোন্ট কেয়ার, সত্যের পথ সবসময় ভালো থাকে, ভালো হয়। আর প্রবাসীদের কথা যেটা বললেন, জয়যাত্রা ফাউন্ডেশন কিন্তু প্রবাস থেকে অনেক মৃত লাশ এনেছে, অনেক সাধারণ প্রমাণ যে আমরা এয়ারপোর্ট থেকে ওই মালয়েশিয়া থেকে দুজন এনেছি
গিয়াসুদ্দিন নামের টাঙ্গাইলের একজন লোক এনেছি। তো সেক্ষেত্রে প্রবাসী, আমি যখন প্রবাসে যাই, আমি গত গত পরশুদিন আসছি সাউথ কোরিয়া থেকে, সেখানেও একটা প্রশ্ন ছিল যে আসলে প্রবাসীদের জন্য কি করতে চায়। প্রবাসীদের জন্য জয়যাত্রা টেলিভিশন যত রকম দুঃখ কষ্ট আসে প্রবাসীদের সবকিছু তুলে ধরতে চায়। গত কালকে না গত পরশুদিন এমপি মহোদয় আসছেন ময়মনসিংহ এর নয় আসনের নান্দি পারে না কোন একটা গ্রাম ইয়ের উপজেলার নান্দাইলের উপজেলার আনোয়ারুল আবেদিন তুহিন ভাই। তো আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে আমরা যে প্রবাসীদের দুঃখ কষ্ট তুলে ধরছি সেগুলো আপনার পার্লামেন্টে উঠাবেন কিনা। উনি বলছে অবশ্যই উঠাবো, কারণ এর আগেও রবি যে রাজ্য তিন আসনে রবি ভাই উঠিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যে জয়যাত্রা টেলিভিশন প্রবাসীদের সুখ দুঃখ তুলে ধরছেন, এয়ারপোর্টের সমস্যা তুলে ধরছেন, অ্যাম্বাসেডারদের বাংলাদেশের, আমি জানি না অন্যান্য চ্যানেলের সাথে আমি কম্পেয়ার করতে চাই না, আমি কারো কম্পিটিটরও না, আমি আমার আমার চ্যানেল থেকে আমি বলবো বাংলাদেশে সারা বিশ্বের সমস্ত না হলেও মোটামুটি সবকটা অ্যাম্বাসেডার ইন্টারভিউ আমার মোবাইলে আছে, আমার টেলিভিশনে আছে, আমার টেলিভিশনে দেখিয়েছি, এবং যখন যে কোনো ঘটনা হলে আমরা অ্যাম্বাসেডারের সাথে সরাসরি কথা বলি। কোনো প্রবাসী যদি এসে আমাদের কাছে কোনো কমপ্লেন করে, তাদের কোনো সমস্যার কথা বলে তুলে ধরে, সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। আসলে জয়যাত্রা যেতে সত্যের পথে অবিরাম যাত্রা, আমরা চাই প্রবাসীদের, যেহেতু প্রবাস টেলিভিশন মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে প্রবাসীদের জন্য কেউ কাজ করুক, সেই কাজের জন্য আসলে আমি পথে নেমেছি। আমি আমার সমস্ত মেধা, আমার সমস্ত পরিশ্রম আমি এই টেলিভিশনকে দিচ্ছি। আপনারা জানেন হয়তো আমি এমন সমাজে, আমি সাতটা নাক ঘুমিয়ে থাকি মাঝে মাঝে, আমার আশেপাশে মানুষ বলে চেহারা এমন হয়েছে কেন, ধারাবাহিকতা চলতে ছিল সেই মুহূর্তে আমরা কিছু চেষ্টা করেছি এখানকার আংশিক কিছু দেখানোর জন্য। এখন আমরা ফিরে যাব মূল অনুষ্ঠানে। জি, অনেক অনেক ধন্যবাদ মাহফুজ শাহরিয়ারকে সেখানকার সর্বশেষ খবর জানানোর জন্য। স্বপ্নদ্রষ্টা সিস্টার হেলেনা জাহাঙ্গীর, তার স্বপ্নকে বাস্তবায়নের জন্যই এই জয়যাত্রা টেলিভিশনের জন্ম হয়েছে। সেই জয়যাত্রা টেলিভিশনকে দেশে এবং বিদেশে বিভিন্ন মানুষের কাছে, দেশের মানুষের কাছে, দেশে এবং প্রবাসের মানুষের কাছে সুখ দুঃখের কথাগুলো তুলে ধরার জন্য সিস্টার হেলেনা জাহাঙ্গীর প্রতিষ্ঠা করেছেন জয়যাত্রা টেলিভিশন। এই জয়যাত্রা টেলিভিশন অনেক দূর এগিয়ে যাবে সিস্টার হেলেনা জাহাঙ্গীরের হাত ধরে, সেই প্রত্যাশা আমরা করছি। আমরা এই মুহূর্তে সংযুক্ত হব নেত্রকোনায়, আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার আমাদের সাথে সংযুক্ত হবে, আমরা তার সাথে কথা বলবো। আসাদুজ্জামান তালুকদার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসাদুজ্জামান তালুকদার, জি আসাদুজ্জামান তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। জি আরিফ, আমরা আজকে এখানে এসেছি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বারোগড় গ্রামে, যেটি আসলে বারহাট্টা সদর ইউনিয়নে অবস্থিত। এখানে একজন পুরোহিত গোপাল চক্রবর্তী, ওনার স্ত্রী প্রণতি চক্রবর্তী, গত 1 নভেম্বর রাতে মূলত উনি ওনার নিজ বসতভিটায় ঘুমানোর সময় উনি এবং ওনার স্বামী একটি ঘরে ঘুমান, সেই ঘরে ঘুমন্ত অবস্থায় কিছু চোর আসলে সেই ঘরে প্রবেশ করে ঘরটির উপর দিকে টিন কেটে সম্ভবত তারা প্রবেশ করে, এবং পরবর্তীতে তারা বিষয়টি টের পাওয়ার পরে সেই চোরেরা তাকে আঘাত করে প্রণতি চক্রবর্তীকে, সেই হাতে মারাত্মক জখম করে, এবং সেই জখমের জন্য তিনি তাৎক্ষণিকভাবে এখানকার স্থানীয় হাসপাতালে যাওয়ার পরে সেখান থেকে ওনাকে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। তো এরই ধারাবাহিকতা যে ঘটনাটি বলছি সেটি হচ্ছে গত 1 নভেম্বর শুক্রবার দিন গত রাত্রের কথা। তো আজকে প্রায় 1 সপ্তাহ পরে আজকে গতকালকে রাত্রে উনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, এবং যে বিষয়টি যে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং তার লাশ ময়মনসিংহ থেকে ময়নাতদন্তর আনুষ্ঠানিক কার্যক্রম শেষে এখানে নিয়ে আসা হচ্ছে, এখনো রাস্তায় আছে। তো এরই ধারাবাহিকতা এখানকার
এই যে রাতের বেলা বসতভিটায় আক্রমণ এবং পরবর্তীতে তিনি নিহত হলেন, এই বিষয়টির মধ্যে কিছু রহস্যজনক বিষয় রয়েছে। মূলত এটি একটি সাধারণ চুরি ঘটনা হিসেবে বলা যাচ্ছে না, যেহেতু এখানে কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে, যেসব কাগজপত্রে দেখা গেছে সেই চুর যারা এসেছিল তাদের এই কাগজপত্রে কিছু রহস্যজনক কিছু লেখা আছে। যেই লেখাগুলোতে আসলে যিনি নিহত হয়েছেন তার নাম লাল কালি দিয়ে লেখা, এবং পাশাপাশি ওনার যে প্রতিবেশী শারীরিক অবস্থান যদি বলি, আশেপাশের বাড়ি ঘরের কিছু যারা প্রতিবেশী আছেন তাদের নামগুলো রহস্যজনক ভাবে একটি নোটবুকে লেখা, সেই চুরের যে ঘর আছে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আসলে এই বিষয়টির বিস্তারিত শুনবো ওনাদের প্রণতি চক্রবর্তীর প্রতিবেশী এবং আত্মীয় আমাদের সাথে উপস্থিত আছেন শিশির চক্রবর্তী, শিশির চৌধুরী, উনি আসলে এটার বিস্তারিতটা বলবেন। জি তো ওই দিন ঘটনা পরবর্তীতে পরবর্তীতে পুলিশ এসে একজনকে গ্রেফতার করে গ্রেফতার করার পরবর্তীতে আরো দুইজনের নাম বলেন এবং তাদেরকে ধরার জন্য আসলে চেষ্টা হচ্ছে। রহস্যজনক বিষয় হচ্ছে আমরা পুলিশের ইন্সপেক্টর এনামুল আলম উনি ডায়েরি পাইছে, ওই ডায়েরিতে এই বাড়ির যে পুরো পূর্ব পরিকল্পনা সে আগের থেকেই পরিকল্পিত ভাবে সবাইকে হত্যা করার জন্য আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে ঘটনাটি, এই ঘটনাটি ঘটার পর থেকে সেখানে যারা প্রশাসন রয়েছে সেই প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এটার তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা, এই বিষয়টি একটু জানতে চাই আপনার কাছে। জি আসলে প্রশাসনিক কার্যক্রম যদি বলি, আমরা এখানকার বারহাট্টা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান ওনার সাথে কথা বলেছি এবং এই বিষয়টি জানতে চেয়েছি। উনি আসলে যদি বলেছেন এইখানকার এই চুর চক্রের একজন সদস্যকে কিন্তু আটক করা হয়েছে এবং তিনি সেই চুর কিন্তু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে এবং সে বর্তমানে জেল হাজতে আছে। তো আর বাকি যে সাথে মূলত যাকে আটক করা হয়েছে এখানকার নিহত যে প্রণতি চক্রবর্তী ওনার স্বজনদের দাবি হচ্ছে যে যতটুকু জানা গেছে যাকে আটক করা হয়েছে সে মূলত চুর চক্রের সদস্য, কিন্তু যে আঘাতটি মূলত ওনাকে চুরি ধারালো অস্ত্র দিয়ে যে আঘাতটি করা হয়েছে সেই আঘাত যে করেছে সেই আসামি যে কাউসার, হ্যাঁ কাউসারকে কিন্তু এখন পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি এবং তার সাথে আরেকজন আছে আসাদুজ্জামান তালুকদার। এখন পর্যন্ত জি আসাদুজ্জামান তালুকদার, আমরা চাইবো যে নিশ্চয়ই এই যে ঘটনাটি স্থানীয় যে প্রশাসন রয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই অনুষ্ঠানের মাধ্যমে, খুব দ্রুত এই ঘটনাটি তদন্ত করে সুষ্ঠু বিচারের আমরা দাবি জানাচ্ছি, সেই সাথে এই আমাদের এই অনুষ্ঠানের থেকেও আমরা দাবি জানাচ্ছি যাতে খুব দ্রুত এর সত্য উদ্ঘাটন করে এর যথাযথ বিচারের ব্যবস্থা করা হয়। দর্শক আবারও আপনাদেরকে একটু নিয়ে যাব গাজীপুরে। গাজীপুরে আমাদের জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে এই মুহূর্তে প্রধান অতিথি জয়যাত্রা টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সিস্টার হেলেনা জাহাঙ্গীর কেক কেটে এই অনুষ্ঠানে উদযাপন করবেন, সেখানে আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি। আমাদের প্রতিনিধি সহকর্মী মাহফুজ শরিয়ার সেখানে আছে। মাহফুজ জানেন, আপনাকে কিছুক্ষণ আগে যে আপডেট জানিয়েছিলাম যে এখানে জয়যাত্রা টেলিভিশনের যে গাজীপুর প্রতিনিধি রয়েছেন অর্থাৎ সানাউল্লাহ নুরি ভাই, সেই নুরি ভাইয়ের মাধ্যমে আজকে জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু এখানে পালিত হচ্ছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে রিপোর্টার্স ক্লাবের সভা যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক এস এ ফরিদ
উপস্থিত রয়েছেন রুমান আহমেদ আলম, সভাপতি রিপোর্টার্স ক্লাব, আলমগীর হোসেন, সহসভাপতি গাজীপুর প্রেস ক্লাব, উপস্থিত রয়েছেন মনিরুজ্জামান, যুগ্ম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর প্রেস ক্লাব। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমাদের যে প্রতিষ্ঠাতা রয়েছেন জনাব হেলেনা জাহাঙ্গীর, ওনার অন্যতম স্বপ্নের প্রতিষ্ঠান জয়যাত্রা ফাউন্ডেশন, সেখানকার যুগ্ম সাধারণ সম্পাদক জি এম শাহজাহান ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী, মহানগর আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম সাবুনি, উনি উপস্থিত রয়েছেন। তাছাড়া আমি আরেকটি বিষয় আপনি দেখছেন যে এখানকার যে সাধারণ নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, এখানে তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য অনেকে এসেছেন। এখন কিন্তু আপনাকে আরিফ নিয়ে যেতে চাই আমাদের এই প্রতিষ্ঠানের, স্বপ্নের প্রতিষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার অনুষ্ঠানে। এখন আমাদের এখানে কেক কাটার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান মহোদয় সিস্টার হেলেনা জাহাঙ্গীর ম্যাডামকে। আর পাশে রয়েছেন আমাদের গাজীপুর উপজেলা, গাজীপুর জেলা জেলা প্রতিনিধি, সারা বাংলাদেশের প্রতিনিধি কোঅর্ডিনেটর সানাউল্লাহ নুরি ভাই সাথে রয়েছেন, সাথে রয়েছেন গাজীপুরের নেতৃবৃন্দ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হচ্ছে জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। সেখানে উপস্থিত রয়েছেন সিস্টার হেলেনা জাহাঙ্গীর, কর্ণধার জয়যাত্রা টেলিভিশন, জয়যাত্রা ফাউন্ডেশনেরও চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, তিনি উপস্থিত থেকে কেক কেটে এই আনন্দ অনুষ্ঠান করছেন, জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন। সেখানে আরও উপস্থিত রয়েছেন গাজীপুর জেলা প্রতিনিধি সানাউল্লাহ নুরি সহ জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা টেলিভিশনের সেখানে উপস্থিত আছেন এবং আমন্ত্রিত অতিথিরাও সেখানে আছেন জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরে যে আনন্দ আয়োজন করা হয়েছে, আনন্দ আয়োজনের অনুষ্ঠান করা হয়েছে। সেখানে উপস্থিত আছেন আমাদের জয়যাত্রা টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী সিস্টার হেলেনা জাহাঙ্গীর সিআইপি, উপস্থিত থেকে এই কেক কাটার অনুষ্ঠান উদযাপন করছেন এবং প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করছেন। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছিলাম গাজীপুরের প্রথম জয়যাত্রা টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নেব ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের দুপুরের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা সংযুক্ত আছেন। আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব, দর্শক আপনাদেরকে এখন নিয়ে যাব আমরা রাজধানীর ফার্ম গেটে। আমাদের প্রতিনিধি আলামিন শেখ আমাদের সাথে সংযুক্ত হবেন, সেখানে 27 নম্বর ঢাকা সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান আমাদের সাথে সংযুক্ত আছেন, তার সাথে কথা বলব। আলামিন শেখ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আরিফ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি আলামিন শেখ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। আপনাকেও ধন্যবাদ। জি, আজকে আমাদের সাথে যে যিনি আছেন তিনি হলো, যিনি পরিচিত মুখ ঢাকার মধ্যে, পরিচিত মুখ তিনি হলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক এবং 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তিনি।
ফরিদুর রহমান খান, ফরিদুর রহমান ইরান, তিনি ভাই আমাদের সাথে আছেন, আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে। ফরিদুর রহমান ইরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজকের এই দেশ সংযোগ অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে আর কিছুদিন পরে আপনাদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন, অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত আছেন, তৃণমূল পর্যায়ে আপনারা কতটুকু সংগঠিত, যে জাতীয় কাউন্সিল আসছে সেই কাউন্সিলের জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মূলত সাবেক ছাত্র নেতাদের দিয়ে গঠিত। আমাদের ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব যখন আমরা পাই তখন এটা একটা নতুন সংগঠন ছিল, দিনে দিনে এটা আজকে বিশাল একটা সংগঠনের রূপ ধারণ করছে। এবং আপনি জানেন যে ঢাকা শহরে যতগুলো থানা আছে প্রতিটা থানার স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে সাবেক থানা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা নগরের নেতৃবৃন্দ। আমাদের এই সম্মেলনকে ঘিরে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে আমাদের মধ্যে, আমাদের প্রতিটা থানা, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ইউনিট। আজকে আমরা আনন্দিত যে আমাদের 12 তারিখে সম্মেলন কেআইবিতে, এবং এর জন্য আপনি খুব সুন্দর করে বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে আমরা এই দিবসটি পালন করব। এবং এই দিবসের মাধ্যমে এবং এই সম্মেলনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা আমাদের নতুন নেতৃত্ব উপহার দিবে। জনাব ফরিদুর রহমান ইরান, আপনাদের যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি একটু আপনাকে অন্যভাবে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইব যে যখন কাউন্সিলর আপনাদের জাতীয় কাউন্সিল হতে যাচ্ছে 12 তারিখে, ঠিক সেই মুহূর্তে আপনারা বিভিন্ন জায়গায় থেকে যখন আপনাদের আওয়ামী লীগের নেতারা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন, কথা বলছেন সমসাময়িক বিষয়গুলো নিয়ে, তখন কিন্তু এই কাউন্সিল বা যারা কেন্দ্রীয় নেতৃত্ব নেতৃবৃন্দ আছেন সেই বিষয় নিয়ে কথা বলছেন, যেখানে কে নেতা নির্বাচিত হবে বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি ধরনের হতে পারে প্রত্যাশা, সেই সব বিষয়গুলো নিয়ে যখন কথা বলছেন, তখন কিন্তু একটা জিনিস ঘুরে ফিরে উঠে আসছে যে হাইব্রিড নেতারা, বিশেষ করে যারা ত্যাগী নেতারা পিছনে পড়ে যাচ্ছে এবং হাইব্রিড নেতারা অনেক সময় সামনের দিকে চলে আসছে, যার কারণে আমরা এই ইদানিংকালে আওয়ামী লীগের যে শুদ্ধি অভিযান, সেই শুদ্ধি অভিযানের সময় আমরা দেখেছি সরকারের এই শুদ্ধি অভিযানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিভিন্ন পর্যায়ের মানুষের বিভিন্ন ধরনের অনিয়মের সাথে বা দুর্নীতির সাথে জড়িত হওয়ার ঘটনাগুলো দেখেছি। আপনি আমাদেরকে বলবেন যে আপনাদের প্রত্যাশা কি, কেমন নেতৃত্ব আপনারা চাচ্ছেন? সর্বপ্রথম আপনার কথার মাধ্যমে আমি জননেত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানাই যে জননেত্রী শেখ হাসিনা আমাদেরই নিজের সংগঠনের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে। কারণ এই শুদ্ধি অভিযান শুরু না হলে আমরা বুঝতাম না যে আমাদের পার্টির মধ্যে হাইব্রিড এবং অসাধু লোকজন অনুপ্রবেশ করেছে। এটার মাধ্যমে আশা করি হাইব্রিড এবং যারা অসাধু তারা আমাদের এই সংগঠন থেকে বাদ পড়বে। আর সংগঠনের বিভিন্ন পর্যায়ের টুকটাক নেতৃবৃন্দ বিভিন্ন বদনামে ভাগিদার হয়ে থাকে, সেটা আসলে পার্টির কোনো দোষ না। পার্টি কখনোই কাউকে বলে না তুমি বাজে কাজ করো, সব সময় চায় পার্টির লোকজন, সংগঠনের লোকজন ভালো থাকুক এবং তারা স্বচ্ছ রাজনীতি করুক। জননেত্রী শেখ হাসিনার এবারে পদক্ষেপ হচ্ছে স্বচ্ছ রাজনীতির দিকে। আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা এবার আমাদের স্বচ্ছ রাজনীতি এবং দুর্নীতি মুক্ত রাজনীতি, সর্বোপরি যারা জনপ্রিয়, যারা ত্যাগী নেতা, তাদেরই এবার আমাদের এই সংগঠনে জায়গা হবে, এটাই আশা করি। জি জনাব ইরান, যখন আমরা এই কেন্দ্রীয় নেতৃবৃন্দদের এই ধরনের অপরাধের সাথে জড়িত হওয়ার সংবাদ দেখি, তখন আপনাদের তৃণমূল পর্যায়ে যারা নেতা নেত্রী রয়েছে বা যারা কর্মী রয়েছেন তাদের ভিতরে এগুলোর কোনো প্রভাব পড়ছে কি না? কারণ যখন কাউন্সিল হবে সেখানে নতুন সদস্য সংগ্রহ থেকে শুরু করে নতুন নেতৃত্বের বিষয়গুলো চলে আসবে, তখন আপনাদের এই বিষয়গুলো নিয়ে তৃণমূলে তারা কীরকম ভাবছে যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দে এরকম অসাধু বা অনিয়মের সাথে জড়িত হওয়ার খবর তাদের কানে আসে? ধন্যবাদ আপনাকে এই কোয়েশ্চনটা করার জন্যে। আসলে আমাদের স্বেচ্ছাসেবক লীগটা হচ্ছে সম্পূর্ণই ছাত্র রাজনীতি ভিত্তিক, যারা সাবেক ছাত্র নেতা তাদের নিয়ে আমাদের এই সংগঠন, প্রায় 95% ছাত্র বা সাবেক ছাত্র নেতাদের নিয়ে আমাদের এই সংগঠন। সারা বাংলাদেশে এবং বর্তমানে সারা বিশ্বেই আমাদের এই সংগঠনের শাখা প্রশাখা তৈরি হয়েছে। যখন উপরের লেভেলের কোনো নেতা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে বা তার নামে কোনো বদনাম আসে,
তোর নিচের লেভেলে কিছুটা হলেও কর্মীদের মধ্যে খারাপ মনোভাব তৈরি হয়, কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক লীগটা হচ্ছে সম্পূর্ণ জবাবদিহিমূলক একটি সংগঠন। এই সংগঠন জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে তৈরি করেছেন এবং এটাকে দেখাশোনা করেন আমাদের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম। তিনি স্বচ্ছ মানুষ, তিনি সবসময় স্বচ্ছতার মধ্যে থাকেন। যখনই কারো কোনো বদনাম বা দোষের ভাগিদার হয় তখন সে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেয়। সেই ক্ষেত্রে যারাই দুর্নীতিগ্রস্ত হবে এবং যারাই কোনো অন্যায় করবে তারা আমাদের স্বেচ্ছাসেবক সংগঠনে থাকতে পারবে না। এই দিক দিয়ে আমাদের সাধারণ কর্মীরা এবং আমরা খুশি যে অন্যায় হলে তার শাস্তি পেতেই হবে। তো এই যে ভবিষ্যৎ যে নেতৃত্ব আসছে, সেই নেতৃত্বতে যারা বিশেষ করে যোগ্য তাদেরকে আপনারা চাচ্ছেন, তো দলের মনোভাবটা কি, মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছ থেকে কি ধরনের আপনারা প্রত্যাশা করছেন যে আপনারা বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ে রাজনীতির সাথে জড়িত রয়েছেন শহরে বা গ্রামে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি ধরনের হোক আপনারা সেই প্রত্যাশা করছেন সামনে যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কাউন্সিলে? আমরা সবসময় চাবো যে আমাদের নেতৃত্ব হবে অবশ্যই যোগ্য সাবেক ছাত্র নেতা থেকে আসতে হবে, যার ইমেজ থাকবে ক্লিন, যার যার ব্যাপারে কোনো দুর্নীতি, ক্যাসিনো, মাদকের কোনো অভিশাপ থাকবে না। এবং সর্বোপরি আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা সৎ মানুষ, স্বচ্ছ মানুষ, দেশ উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি যেই নেতৃত্ব আমাদের দিবেন তিনি অবশ্যই বুঝে দিবেন, আর তিনি অবশ্যই ভালো নেতৃত্ব আমাদের দিবেন। যে আমি আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে যখন একটা নেতা এই পর্যায়ে উঠে কোনো একটি দায়িত্বে, কেন্দ্রীয় দায়িত্বে চলে যায়, সেই সেই নেতৃত্ব কিন্তু তৃণমূল পর্যায় থেকেই কিন্তু রাজনীতির মাধ্যমেই কিন্তু উঠে আসে। আপনি একজন রাজনীতিবিদ, দীর্ঘদিন আপনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন মূল রাজনীতির সাথে জড়িত রয়েছেন, একটা মানুষ কিভাবে খুব দ্রুত এই ধরনের মানুষ একদম কেন্দ্রীয় নেতা হয়ে যায়? যখন আপনারা বলছেন যে এইগুলো হাইব্রিড নেতা, তখন কেন্দ্রীয় নেতৃত্ব কেন এই ধরনের মানুষকে হুট করে একবারে শীর্ষ নেতৃবৃন্দের অবস্থানে পৌঁছে দেন, বা কিভাবে তারা এই এতদূর চলে যেতে পারে? মূলত আমাদের স্বেচ্ছাসেবক লীগটা হচ্ছে ছাত্র রাজনীতি থেকে যারা অবসর গ্রহণ করে তারাই স্বেচ্ছাসেবক লীগে জয়েন করে। আপনি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দেখবেন সবাই সাবেক ছাত্র নেতা, তো তারা দীর্ঘদিন রাজনীতি করে আস্তে আস্তে এই জায়গায় আসছে। কিন্তু তারা এই পদে আসার পরে যদি কোনো ভুল করে থাকে সেটা হচ্ছে তাদের সম্পূর্ণ পার্সোনাল ম্যাটার। তারা যদি তাদের চলাফেরা, তাদের কাজকর্মে কোনো ভুল করে এটা তাদের সম্পূর্ণই পার্সোনাল। বাট সে যে প্রথম জীবন থেকে রাজনীতি করে আসছে, হয়তো যে পর্যন্ত তারা এই শীর্ষ পদে আসতে পারে নাই তার আগ পর্যন্ত তারা স্বচ্ছ ছিল, তারা ভালো ছিল, তাদের সেই ভালোটা দেখেই তাদের এই পদে দেওয়া হয়েছে। কিন্তু তারা যখন চেয়ারে বসছে তখন হয়তো তারা এইটাকে এই চেয়ারটাকে ঠিক মতো কাজে লাগাই নাই, আর তারা যে আসলেই লাগাই নাই সেটা কিন্তু ফরিদুর রহমান ইরান পারবো না। জি, মানে ভবিষ্যতে তাদের বিচারের মাধ্যমে, তদন্তের মাধ্যমে আমরা তাদের দোষী বলতে পারবো। জি, জনাব ফরিদুর রহমান ইরান, আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো, আপনি একজন এই ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আপনি নির্বাচিত হয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েই কিন্তু, জনগণকে প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আপনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির এ পর্যন্ত কতটুকু বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন? ধন্যবাদ। আমাদের নির্বাচন হয়েছে, আমরা নির্বাচিত হয়েছি প্রায় 5 বছর। আমার এই ওয়ার্ডটা হচ্ছে খুব ভিআইপি একটা ওয়ার্ড, ভিআইপি ওয়ান। আমার এই এলাকার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বসবাস করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসবাস করেন, 250 MP-র বসবাসের স্থান আমার এই এলাকার মধ্যে, সংসদ ভবন, নির্বাচন কমিশন, প্ল্যানিং কমিশন, 7টা সরকারি হাসপাতাল, কৃষিবিদ ইনস্টিটিউট এবং বড় বড় আরও বেসরকারি 3টা হাসপাতাল আমার এলাকায় অবস্থিত, এবং আমার এই এলাকায় প্রচুর ভিআইপি লোক বসবাস করে। সেই ক্ষেত্রে আমি এখানে যখন ভোটাভুটিতে আমি ঢাকা শহরে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছি, আমার যেই নির্বাচন প্রতিশ্রুতিগুলো ছিল ইনশাল্লাহ আমি সব পূরণ করেছি। আমি আমার এলাকার প্রতিটা রাস্তার কাজ করেছি, সোয়ারেজের কাজ করেছি, আমি আধুনিক বাথরুম তৈরি করেছি আমার এলাকার মধ্যে সম্পূর্ণ সিঙ্গাপুরের আদলে, ডাম্পিং তৈরি করেছি, আপনার মসজিদ তৈরি করেছি। একটা কাজ আমি সম্পূর্ণ করতে পারিনি, আমার একটা ওয়াদা ছিল, নির্বাচনী ওয়াদা ছিল যে আমি আমার এলাকায় যে একটা পার্ক আছে আনোয়ারা পার্ক, এই পার্কটার উন্নয়ন করব। তো উন্নয়নের আমরা সমস্ত ম্যাপ তৈরি করা, ডিজাইন তৈরি করে সব করার পরে
ফাইনালি মেট্রো রেলের জন্য, মেট্রো রেলের কাজ হবে বিদায় ওই জায়গাটা আমাদের 2 বছরের জন্য মেট্রো রেলকে দেওয়া হয়েছে। তো এই একটা জিনিস আমার বাকি রয়েছে, মেট্রো রেল যখন ছেড়ে দেবে তখন সাথে সাথে আশা করি আমার এই পরিকল্পনাটা বাস্তবায়ন হয়ে যাবে, কারণ এটার ফান্ডও দেওয়া হয়ে গেছে। জাস্ট মেট্রো রেলের জন্য আমরা 2টা বছর ওয়েট করতে হবে। জি জনাব ফরিদুর রহমান, মজা ছিল সিসি ক্যামেরা দেওয়া, আমি আমার এলাকার মোটামুটি 70% জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফরিদুর রহমান ইরান আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, জয়যাত্রা দেশ সংযোগকে ধন্যবাদ, জয়যাত্রা টিভিকে ধন্যবাদ। যে আপনারা এইভাবেই এই দেশের উন্নয়নে যার যার অবস্থান থেকে যে যে দায়িত্বে রত আছেন সেই দায়িত্ব থেকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে আপনারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাব নোয়াখালীতে, আমাদের প্রতিনিধি গাজী রুবেল আমাদের সাথে সংযুক্ত হবেন, আমরা তার সাথে কথা বলবো। গাজী রুবেল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? গাজী রুবেল, গাজী রুবেল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? গাজী রুবেল, গাজী রুবেল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি আরিফ। জি গাজী রুবেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগ অনুষ্ঠানে। আরিফ, আমি আছি শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। আপনি জানেন 5ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা 2019 আজ এবং আগামীকাল 9 নভেম্বর এই খেলা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। তো এই খেলা গত কয়েকদিনের প্রচেষ্টার ফলে বাংলাদেশ সহ ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং এই 4টি দেশে খেলোয়াড় 245 জন খেলোয়াড়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে। তো আজকে এই খেলা অনুষ্ঠিত হবে এবং আগামী দিন হবে, আগামী দিন খেলার পরে এই খেলা বিকেল 3টা বাজে সমাপনী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মমিন এমপি। এই খেলায় আমরা এখানে বাংলাদেশ সহ 4টি দেশের খেলোয়াড়রা এসেছেন এবং কারাতের সাথে সংশ্লিষ্ট যারা আছেন। এই খেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কারাতে ফেডারেশন তত্ত্বাবধানে এবং সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এই খেলা বাংলাদেশ শহীদ তাজউদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। দর্শক, আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের দুপুরের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আপনাদেরকে এখন নিয়ে যাব কক্সবাজারে, আমাদের প্রতিনিধি মোহাম্মদ ফরিদ আমাদের সাথে সংযুক্ত হবেন। আপনারা জানেন যে বুলবুল নামে ঘূর্ণিঝড় বাংলাদেশ সহ ভারতের কিছু অংশে আশ্রয় পড়ার জন্য উপক্রম হয়েছে, সেই ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর জানানোর জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন মোহাম্মদ ফরিদ। তিনি জানাবেন সর্বশেষ অবস্থা। জি মোহাম্মদ ফরিদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ফরিদ, সর্বশেষ খবর আপনি আমাদেরকে জানাবেন, বুলবুলের বর্তমান অবস্থান কোথায় এবং কক্সবাজার সহ সমুদ্র বন্দর এলাকাগুলোতে বর্তমানে কি অবস্থা রয়েছেন, এর প্রভাব আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আরিফ। আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা 70 পয়েন্টে। মূলত আমি যেটা দেখতেছি, সকাল থেকেই আকাশটা গম্ভীরভাবে ছিল, কোন রকম সূর্যের চেহারা দেখা যায় নাই। তো আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা যারা ক্যাটমান্ডুতে গিয়েছেন তারা আটকে পড়ে আছে ইতিমধ্যে। এই খবরটা আমি অবশ্যই আপনারা জানতে পেরেছেন।
এরই মধ্যে এখন যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সমুদ্র সকল সৈকত উত্তাল উত্তাল হয়েছে এবং ঢেউগুলা বড় হতে দেখা যাচ্ছে এবং ঘুরি ঘুরি বৃষ্টি হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে সকাল থেকে যেই সতর্ক সংকেতটি দেওয়া হয়েছিল 3 নম্বর সতর্ক সংকেত সেটা নামিয়ে এখন 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। আপনি জানেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে চেনমাটিরে আটকে থাকা যে 1200 জন পর্যটক আটকে থাকা রয়েছেন আজকে রয়েছেন তাদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব যে কোনো ধরনের যেন প্রভাবে যেন কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে 1200 জন যাত্রী চেনমাটিরে আটকে পড়ে আছেন ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে, তাদেরকে স্বাভাবিক হওয়ার পরপরই তাদেরকে নিয়ে আসা হবে। আপনারা দেখছেন কিনা বা বড় ধরনের কোনো সমস্যা এই সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে হতে পারে এই ধরনের কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? এ ধরনের কোনো আশঙ্কা এখনো করা যাচ্ছে না যেহেতু এখনো আকাশ গম্ভীর রয়েছেন সেটা স্বাভাবিক, কিন্তু সাগরে যারা যে ট্রলার গুলা মাছ ধরার জন্য গেছিল সেগুলো আস্তে আস্তে তীরবর্তী চলে আসতে শুরু করতেন। গত রাত থেকে ঘূর্ণিঝড়ের যে সিঙ্গেল পাওয়ার পর থেকে সাগরের যেসব ট্রলার মাছ ধরার জন্য গেছিল তারা অধিকাংশই ইতিমধ্যে চলে এসেছেন এবং প্রশাসনের যেই দুটো কর্মকর্তারা রয়েছেন তারা চেনমার্টিনে জাহাজ আসা যাওয়া নিষেধ করে দিয়েছেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা বন্ধ থাকবে এটা জানিয়েছেন আমাদেরকে। সেন্ট মার্টিনে এই মুহূর্তে সেন্ট মার্টিনে যারা আটকা অবস্থায় আছে বা আটক অবস্থায় আছে তারা আসতে পারছে না, তাদের উদ্ধারের জন্য বা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য নিরাপদে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের তৎপরতা আপনি দেখছেন কিনা? জি, আমি যেটা বলতে চাইছিলাম আমাদের কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন যেটা জানিয়েছেন সেটা হচ্ছে ভোরি আবহাওয়ার কারণে তারা আসতে পারতেছে না, তাদের কোন রকম অসুবিধা হচ্ছে না ওখানে, তাদেরকে সুন্দরভাবে থাকার এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রশাসন পক্ষ থেকে এবং তিনি এটাও জানিয়েছেন যে আবহাওয়া যখন স্বাভাবিক হয়ে যাবে তিনি তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করবেন, তাদের কোন রকম অসুবিধা না হওয়ার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন জেলা প্রশাসক। ফরিদ, আপনাকে অনেক ধন্যবাদ সর্বশেষ খবর জানানোর জন্য। বুলবুলের যে প্রভাব এবং কক্সবাজার সমুদ্র বন্দরের এলাকাতে যে সর্বশেষ যে অবস্থা ছিল সেই অবস্থা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ ফরিদ। দর্শক, আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের দুপুরের আয়োজন জয়যাত্রা দেশ সংযোগ। আমাদের সাথে সংযুক্ত ছিলেন এ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন এবং সেখানকার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। দর্শক, আপনারা জানেন সর্বশেষ আপনাদের শেষ করার আগে জানিয়ে দিতে চাই যে জয়যাত্রা টেলিভিশন হাঁটি হাঁটি পা পা করে 1 বছর অতিক্রম করেছে সারা দেশের বিভিন্ন জায়গায়। এই 1 নভেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখনও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান কিন্তু উদযাপন চলছে, যার অনুষ্ঠান আজকে আপনারা দেখছিলেন যে যার ধারাবাহিকতায় গাজীপুরে আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছিল সেখানে উপস্থিত ছিলেন আমাদের জয়যাত্রা টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সিস্টার হেলেনা জাহাঙ্গীর সিআইপি। তিনি থেকে কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠান উদযাপন করেছেন এবং মিলন মেলায় পরিণত হয়েছিল গাজীপুরে। দর্শক, আপনাদের যারা নদী তীরবর্তী অঞ্চলের রয়েছেন তাদের সতর্কতার জন্য বলতে চাই, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার আগেই আপনারা আপনাদের নিরাপদ স্থানে অবশ্যই থাকবেন এবং ঘূর্ণিঝড়ের প্রভাব হয়তো আস্তে আস্তে কমে যাবে, আপনারা যে যেখানে আছেন নিরাপদে থাকবেন এবং যারা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বসবাস করছেন সব সময় সজাগ দৃষ্টি রাখবেন যাতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কোনো ধরনের ক্ষতি না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও ঠিক একই সময়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর সবসময় জয়যাত্রা টেলিভিশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।